আসলে একসাথে প্রাইমারিতে পড়ছিলাম, কথা কন না গা, আজকে দোস্ত মারা গেল, বউ এ আমার তোলা পাঞ্জাবি আছে, পাঞ্জাবি টুপিটা বাই করেছে, জহরের নামাজের পর জানাজা হবে যাওয়া লাগবে, ওই বাটপার ফজর পড়ছে, এ কথা কন পড়ছে পড়েনি, ও জহরের নামাজের পর জানাজা হবে, মারছে দৌড় কাপড় পাঞ্জাবি বইরা যা দেখে জহরের নামাজ ইমামতি চলতেছে, তখন চিন্তা করলো যে ও তো নামাজ পড়ে জানা যা, তাহলে নামাজটা পড়ি, তার মানে এমন একটা পরিস্থিতিতে পড়ে গেছে, আগে নামাজ পড় তারপরে জানা যা ধর, ও কিন্তু জহরের নামাজ পড়ার জন্য যায় নাই, গেছে জানাজার নামাজ পড়ার জন্য, কথা কন ঠিক কে না, আবার জহর পরে যখন জানাজা হয়ে গেল ও কি আসর পড়বে মাগরিব পড়বে, তখন খালি আফসোস করিস, জীবন মৃত্যু কখন আসবে কেউ জানে না, হুজুর সে যুবক পারে 45 বছর বয়স, কি এমন বয়স কথা কন, ওই যে উত্তর পাড়ার একজন 105 বছর বয়স, বুড়ে মরেনি, কথা কন না, এটাই জীবন ভাই, এটাই জীবন, ওটি যতক্ষণ জানাজার মাটি দাপন কাপড় শেষ না হচ্ছে ততক্ষণ মানে এমন আল্লাহর ওলি হয়ে গেছে, মানে আজ থেকে সবাই তাহাজ্জুদ ছাড়বি না, এ কথা কন না, জানাজা মাটি দেওয়া শেষ বাড়িতে এসে টুপি আর পাঞ্জাবি যখন খুলছে ওই আগের সেই ভিলেনের ক্যারেক্টারে ফিরে গেছে, কি সাসা কথা ঠিক আছে বা, ও চলবে লে আগে দোয়া কর্ম কোন বা, চলবে চলবে সাসা করছে চলুক বা, রাগ করেছেন মনে হয়, এ তারপরে আপনার উঠতেছে, দোয়া করে দেবো আমি, এই এসে গেছে, তিনটি কারণ শুনবেন না দৌড়েছেন কে, তাহলে তো আরো আধা ঘন্টা ওয়াজ করালে, তো পাঁচজন নেওয়াজ করম আমি কি সেই বক্তা মনে করছেন, আমি ওইরকম না, আমার যুবক ভাইরা রে তাহলে ভালো করে বুঝবেন, বেকায়দার নামাজ, বেকায়দার নামাজ পড়লে হবে, জোরে বলেন হবে, নেতা বক্তৃতা বলতেছে ভার আমার আগামীতে যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারেন তেল বিদ্যুতের দাম বাড়বে না, গ্যাস আপনারা খুঁজে পাবেন না, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এখন আর বক্তৃতা হবে না, এখন জনসভা বন্ধ হবে, আল্লাহর ঘর মসজিদ আজান হয়েছে, আমি নেতা 33 বছর তাহাজ্জুদ পড়ি, 5 ওয়াক্ত নামাজ ছাড়ি না, চলেন আগে নামাজ, নামাজ বেহেশতের ছবি, জনগণকে ধোকা দিয়ে বোকা বানাইয়া নামাজ পড়ে দেখাইয়া দিল আমি বিরাট বড় নেতা, কথা কি আপনি কি মনে করেন ওদের নামাজ কি, অভিনয় অভিনয় পুরোটাই অভিনয়, জনগণকে বুঝ, আমরা মুসলমান যে কোনো নেতা যদি নামাজ পড়ে আমরা ভালোবাসবো না, বাপ রে বাপ নামাজই নেতাই তো দরকার, কিন্তু আপনার সামনে নামাজ পড়লে বাকি ওক্তের কি খবর, এ কথা কর না কে আপনারা, বটের আগে মাথায় টুপি দাড়ি গায়ে পাঞ্জাবি দেখে মানে আসমান থেকে জিব্রাইলের খালি নাজিল হয়েছে, কথা কন ঠিক কি না, ভোট নেওয়ার শেষ আর নামাজ রোজা সব চলে গেছে, এরকম আছে আপনাদের এলাকার কথা বলতেছি না ভারতের কথা বলছি, রাগ করেছেন মনে হয়, এজন্য বাজারে বেকায়দার নামাজ, যারা লোক দেখানো নামাজ ওদের কপাল ভালো না খারাপ, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুদ, হাতবাগা কপাল পড়া সেই সুস্থ নামাজি যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে ওদের অবস্থা ভালো না খারাপ, তাহলে আপনি আমি নামাজ পড়বো লোক দেখানোর জন্য নাকি আল্লাহর খুশির জন্য, ফাসাল্লি রব্বিকা ওয়ানহার, এক নাম্বার রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে, দুই নাম্বার রবের উদ্দেশ্যেই কুরবানি করা লাগবে, কুরবানি মানে খালি পশু কুরবানি করা না, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, সময়কে কুরবানি করা, টাকাকে কুরবানি করা, জীবনটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করা, আপনার আমার জীবনের ইবাদত বন্দগি সব হবে আল্লাহর জন্য, কথা বলেন ঠিক কে না, ভালো করে বুঝবেন, বাজার নড়াইলের শহরের তালুকদার সাহেব 10 লাখ টাকা দিয়ে কুরবানির গরু কিনে রাস্তার মোড়ে বান্দা রাখছে, মানুষজন যায় আর বলে তালুকদার সাহেব কত কয় 10 লাখ কয় ঠকেন নাই জিতছেন, তালুকদার সাহেবকে আমি ঠকার ফিলিয়ে, হ্যাঁ আমি ঠকার মতো মার, এই যে পিছনে যে রান দেখা যায় ওটা তো 6 মণ গোস্ত, কথা কন যদি কুরবানির গরু কিনে নিয়ে এসে কোথায় কয় মনে হবে, এই টার্গেট যদি করে আর কুরবানি হবে, জোরে বলেন হবে, আবার এই গ্রামের একজন মানুষ আল্লাহর খুশির জন্য
কুরবানি করতেছে 10,000 টাকার একটা ছাগল, তার টাকাটা যদি হালাল হয়, নিয়ম যদি সই থাকে, ওর 10,00,000 টাকার কুরবানির দাম আল্লাহর কাছে নাই, কিন্তু এর নিয়ম সই থাকার কারণে, টাকাটা হালাল থাকার কারণে এই বান্দার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে, যদিও 10,000 টাকার কুরবানি কথা বলেন ঠিক কি না? নিয়ম সই থাকা লাগবে, টাকা হালাল হওয়া লাগবে। আপনি রাগ করে কুরবানি দেন 7 জন ভাগে, বাপরে বাপ, 5,35,000 টাকা দেয়া 7 জন কুরবানি কেনে, এমন গরু 4 জন জড়ি ধরে টানে, 3 জন ঠেলে তাও হাঁটে না, যেই গরুর ওপরে বয়স্ক ভাতা ওয়াজিব, কথা কন ঠিক কিনা? কুরবানির স্থান পর্যন্ত হাঁটতে পারে না, এমন গরু সবাই করলে কুরবানি হবে না, কথা কন হবে? অত সোজা, বাপ রে বাপ, ওই গরুগুলো সবাই করলে গোস্ত বচ্ছেন টান দেবেন স্প্রিং করে, ছাড়ে দিলে আবার মুখের কাছে আসে, কথা কন ঠিক কিনা? খবরদার খবরদার, এরকম গরু জবাই করলে হবে না। তা সুররুন নাজিরিন, এমন একটা হুষ্টপুষ্ট চমৎকার সুন্দর গাভী জবাই করতে হবে যা দেখে সবার কাছে চমৎকার মনে হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজান, কয় লাখ টাকার কুরবানি আল্লাহর কাছে দিলেন, কয় হাজার টাকার দিলেন, আল্লাহ ওইটা দেখবে না, নিয়ত সই থাকলে, টাকাটা যদি হালাল হয়, ওই কুরবানির পশুর রক্ত জমিন স্পর্শ করার আগে আল্লাহর দরবারে পছন্দ হয়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়ালা কিয়ান আল হুত্তাকুয়া মিনকুম, বান্দারে কত টাকা দিয়েছ আমি আল্লাহ ওইটা দেখি না, আমি আল্লাহ দেখি তোর অন্তরের কি খবর। কুরবানি অনেকে দেয়, কই নতুন জামাই বাড়িতে গোস্ত না পাঠালে মেয়ের এতগুলো কথা শোনাইয়া দেবে, ওই জন্য গরু জবাই করতেছে জামাই বাড়িতে গোস্ত পাঠানোর আশায়, এইবার কুরবানি দেওয়া লাগবে, 8টা 10টা ছেলে মেয়ে কুরবানি না দিলে মানুষের গোস্তর দিকে তাকায় থাকবে, অতএব একটা কুরবানি দেই, এ কথা কন নাকি? নিয়ত এরকম নাই মানুষের, কথা বলেন এরকম নিয়ত নাই? আছে, কুরবানি না দিলে মানুষ কি করবে? এলাকার মানুষের কাছে সম্মান থাকে না, অতএব দেই, এটা ভালো করে বুঝবেন বাজান, কত মানুষ এরকম আছে নিজে খাওয়ার জন্য জামাই বাড়িতে গোস্ত পাঠানোর জন্য ছেলে মেয়ের মুখের দিকে তাকায় সামাজিকতা রক্ষার জন্য কোরবানি করে, ওদের কোরবানি আল্লাহর জন্য নয়, এমন মানুষ সবাই বলে কয় রাগ কইরা সুদের টাকা দিয়ে হলে কোরবানি দিয়েই সারম, মানুষের গোস্ত দিক, অন্য মানুষের গোস্ত কবে দিবি কখন দিবি বলে খবর আছে, 1/2 কেজি দিবি না 1 কেজি দিবি, নিজে গরু জবাই কর্ম, সুদের টাকা হোক ঘুষের টাকা হোক, রাগ করেছে? এই যে বেনামাজির সাথে কুরবানি, এই যে সুদ কর ঘুষ কর হারাম কর, এদের সাথে কুরবানি দেওয়ার চাইতে এক একটা ছাগল কিনে কুরবানি দেওয়া উত্তম, কিন্তু আমরা বুঝি না, এক চাচা কোনো কেবারে বেনামাজি হয়ে ওই লোকটা সুদ খায় ঘুষ খায়, এদের সাথে কুরবানি দিলেন, একা ছাগল দিলেন না, ছাগলের গোস্ত ভাল লাগে না বা গরু ভাল লাগে, গরুর গোস্ত খাইতে ভাল হয়, এক টুকরে খেলে শান্তি আছে, ছাগলের গোস্ত গন্ধায়, তার মানে কি? ওই বিয়া নামাজের সাথে হোক আর ঘোষ করে সাথে হোক কুরবানি দিচ্ছে গরুর গোস্ত খাওয়ার আশায়।